আজ আমি সকাল সকাল চলে এসেছি আমার ভিডিও নিয়ে। তোমাদের দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে সাদা লাল শাড়ি পরে সকাল সকাল আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি পুজো দিতে আমাদের গ্রামেরই কালী মন্দিরে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে পুজো দিতে যাব, তো কিছু না কিছু প্রবলেমের জন্য হচ্ছিল না, আর সেই জন্য আজকে আমি সকাল সকালই বেরিয়েই পড়েছি পুজো দিতে। আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সামনে ট্রেন লাইনের গা দিয়ে। অনেকটাই রাস্তা এখানে আমাদের যেতে লাগবে, তো অনেকটাই বেলা হয়ে যাবে আসতে মনে হয় আমাদের। আমাদের এখানে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আর পাশে প্রচুর গাছপালা রয়েছে, বন বন টাইপের জায়গা। কাল খুব মানে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য রাস্তা খুবই কাদা হয়ে গেছে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, এখন আর একটুখানি, আর হয়তো মিনিট দুয়েক মতন গেলেই আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের কালীতলাতে। এখানে দেখো পুরো, এখানে একটা চাতাল করা আছে, এখানেই সবাই পুজো দিতে এসে বসে মন্দির এখানে। আজকে প্রচণ্ডই গরম বাইরে, কারণ প্রচুর রোদ বেরিয়েছে, আর আমাদের ঠাকুরমশাই এখনও স্নান সেরে আসেনি, সেই জন্য আমরা ঠাকুরমশাইয়ের জন্যই অপেক্ষা করছি এখানে। ঠাকুরমশাই এলে আমরা পুজো দেব। এটা আমাদের গ্রামের কালী ঠাকুর, আমরা এখানে এখন বসে আছি। আমাদেরকে ঠাকুরমশাই বলেছিলেন ফলগুলো কেটে দিতে, সেই জন্য আমরা ফলগুলো কেটে দিলাম। দেখো এখানে বড় করে পুজো হয়, কিন্তু এই বছর আর হলো না এই লকডাউনের জন্যই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে এবার রান্না টান্না করে নিতে হবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।